7 ডিসেম্বর বিএনপি কার্যালয়ে মিডিয়ার সামনে ব্যাগে ককটেল এনে বিভিন্ন রুমে রেখে বিএনপির উপর দায় চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এই ঘটনা রাজনীতির জন্য নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি। ঘটনার পরদিন পুলিশ 4টি মামলা দায়ের করেছে সিনিয়র নেতাদের বিরুদ্ধে। 450 জন নেতাকর্মীকে মামলা দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতাদের। এরপরও সব কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন তিনি। পুলিশ বলেছে তাদের উপর হামলা করে আহত করা হয়েছে, এমন মিথ্যাচার জনগণ বিশ্বাস করে না। বিএনপি অফিসে পুলিশি তাণ্ডবে 50,83,000 টাকার ক্ষতি করেছে। পুলিশের কর্মকাণ্ড হানাদার বাহিনীর মতো আচরণ করেছে। বিএনপি মহাসচিব সহ সকল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন খন্দকার মোশাররফ হোসেন। ঘটনার দিন বিএনপি অফিস থেকে চাল উদ্ধার বানোয়াট যা এজাহারে উল্লেখ নেই বলে জানান তিনি। দলীয় কর্মীর মতো প্রতিপক্ষকে হেয় বিপদ আপন্ন করার জন্য সাদা ব্যাগে করে নিজের এই ককটেল নিয়ে মহাসচিবের এবং চাষবাস কার্যালয়ের টয়লেটে 15টি ককটেল রেখে তা উদ্ধারের যে নাটক করেছে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা দিবালোকের মতো পরিষ্কার হয়েছে। কে যুক্ত হয়েছে বা হয় নাই এখনো কেউ কোনো আন্দোলন কিন্তু সরকারের